আজকে আমি আপনাদেরকে দেখাবো কবুতরের ডিম না জমলে কি করণীয়। দেখুন এই দুইটা ডিম কিন্তু জমেনি, একটি নষ্ট হয়ে গেছে আর একটি টোটালি জমেনি। কবুতরের ডিম না জমার পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। প্রথমত আমাদের খেয়াল করতে হবে যে কবুতরকে ঠিকভাবে আমরা যে খাবারটা দিচ্ছি খাবারটা স্বাস্থ্যসম্মত কিনা বা খাবারটা পরিষ্কার কিনা। খাবারে আমরা যতটুকু মিক্সড খাবার দেই, যে চিনা, বুট, রেজা, গম, ধান, ভুট্টা, এগুলো পরিমাণ সবগুলো ঠিক আছে কিনা এগুলো খেয়াল করতে হবে। আরেকটা হলো যে আমরা সরাসরি কবুতরের ডিম যাতে জমে সেজন্য আমরা সরাসরি ওষুধের পিছনে না যেয়ে আমরা আগে খাবারটার প্রতি একটু সচেতন হতে হবে আমাদেরকে, যাতে খাবারটা প্রপারলি আমরা দিতে পারি এবং খাবার যাতে কোনো সমস্যা না হয় ওদের। এছাড়া যখন দেখবো যে আমরা কবুতরের ডিম জমতেছে না, তখন আমরা ইচ্ছা করলে খাবারের যে একটি পরিবর্তন আনতে হবে, খাবারের সাথে আমাদের আমরা যে রেগুলার খাবারটা দিচ্ছি মিক্সড খাবার, এটার সাথে আমরা একটু পরিবর্তন আনবো। কবুতরের ডিম যাতে জমে ক্যালসিয়াম জাতীয় খাবার আমরা যেরকম প্রথমেই বলবো যে বাজরা আমরা কম বেশি সবাই চিনি, এটা কবুতর খুব প্রিয় একটি খাবার, এটা খুব ভালো খায়। এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে, সাধারণত ক্যালসিয়ামের অভাবের কারণে কিন্তু আমাদের কবুতরের ডিম ফোটে না বা ডিম নষ্ট হয়, আর মানে হালকা জমার পরে ডিমটি নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় টোটালি ডিমটি জমে না, এটি দেখেন কম বেশি সবাই জিনিস খুব দাম, কম দাম আপনার 50 টাকা কেজি বাজারে। এটার পরিমাণটা আমরা একটু বাড়াতে পারি। আশা করি আপনার খাবারে পরিবর্তন আনলে ডিম না জমার যে সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে খাবারে কিছুটা পরিবর্তন আনলে। আর এছাড়া আমরা যদি ওষুধের দিকে যাই, তখন আমরা বলবো এখানে আমার সামনে আছে ক্যালপেক্স, এটা স্কয়ার ফার্মাসিউটিক্যালে, এটাও খুব ভালো। এটা আমরা প্রতি 2 লিটার পানিতে এটা মুখার এক মুখা ওষুধ আমরা 5 থেকে 7 দিন সর্বোচ্চ খাওয়াতে পারি। এতে কবুতরের যেই ক্যালসিয়ামের যে অভাবজনিত যে সমস্যাটা সেটা পূর্ণ হয়ে যাবে। আর এছাড়া এখানে খুব সুন্দর করে নির্দেশিকা দেওয়া আছে যে এটা কীভাবে ব্যবহার করতে হবে আমাদেরকে। যে ক্যালপেক্স এটা যে কোনো ফার্মেসিতে গেলেই আমরা পাবো। আর যে ভালো করে দেখেন ক্যালপেক্স, এটা যে কোনো ফার্মেসিতেই আমরা গেলেই পাবো। আশা করি এটা খাওয়ালে কবুতরের যে সমস্যাটি ডিম না জমা সেটা ঠিক হয়ে যাবে। আর এটার দামও অনেক কম, মাত্র 69 টাকা, যে কোনো ফার্মেসিতে গেলেই আমরা পাবো। এটা 5 থেকে 7 দিন খাওয়াতে হবে, এর বেশি খাওয়ানো যাবে না। তো ঠিক আছে, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের সবার। ও আরেকটা জিনিস যে এটা কিন্তু খাওয়ানোর নিয়ম হলো, ভালো করে একটু খেয়াল করবেন যে প্রতি 2 লিটার পানিতে ক্যালপেক্স এক মুখা, এই যে মুখাটা দেখছেন এই মুখার এক মুখা মিশাবেন আপনার। এইভাবে আপনার 5 থেকে 7 দিন খাওয়াতে হবে সর্বোচ্চ, প্রতি 2 লিটার পানিতে এক মুখা করে প্রতিদিন 5 থেকে 7 দিন পর্যন্ত খাওয়াবেন, এর বেশি না। এছাড়াও নির্দেশিকা দেওয়া আছে, নির্দেশিকা দেখবেন, নির্দেশিকা দেখলে সব কিছু বুঝতে পারবেন ক্লিয়ারলি। এখানে খুব সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া আছে। ধন্যবাদ।